এক গ্রামে একটা মস্ত বড় বন আছে, আর সেই বনের ধারে একটা মস্ত বড় পাহাড় আছে। সেই পাহাড়ের এক গুহায় থাকত এক ছাগলছানা, নাম তার নরহরি দাস, আর তার সাথে থাকত তার মা। এই নরহরি, বাইরে যাস নে বাবা, ভাল্লুকে ধরবে, বাঘে ধরবে, সিংহে ধরে খেয়ে নেবে টপ করে। মা, এখানে ভাল্লুক কোথায়, বাঘই বা কোথায়? আছে আছে বাবা, ওই জঙ্গলে সব আছে, ওখানে গেলেই ওরা তোমাকে গিলে খেয়ে নেবে। ওরে বাবা রে বাবা, আমি পালাই। যাক বাবা, আজকের মতো ভয় পেয়ে গুহায় ঢুকে গেছে, আমি যাই একটু ঘাস খেয়ে আসি। মায়ের কথায় নরহরি ভীষণ ভয় পেত আর লুকিয়ে লুকিয়ে কাঁপত, কিন্তু একটু বড় হতেই তার সব ভয় কেটে গেল। মা, ও মা, আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, চলো না কোথাও একটু ঘুরে আসি। না রে বাবা না, দিনকাল ভালো না, ঘরে বাইরে কত সব বিপদ, দুষ্টু শিয়ালটা কদিন ধরেই ধারে কাছে ঘুরে বেড়াচ্ছে। তা ঘুরুকগে, আমি কি ভয় পাই দুষ্টু শিয়ালকে? আসুক না, ঠিক বুদ্ধি করে ওকে জব্দ করব। সেটাই তো ভয় আমার, যা দুষ্টু তুই, কখন কি করে বসিস তার ঠিক আছে? তুমি আর চিন্তা করো না মা, আমি আর ছোট্টটি সেই নেই, অনেক বড় হয়েছি আমি। আচ্ছা বাবা আচ্ছা, আমার ঘাট হয়েছে। চলো মা, আমরা একটু মামা বাড়ি থেকে ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি কিন্তু। সেই তোরে, কত দিন বাড়ি যাইনি, বাবা মা ভাই বোন সব কেমন আছে কে জানে। তাহলে চলো কালে যাই মামার বাড়ি। বাড়ি তো আমার বেশ দূর, একটা বড় জঙ্গল পার হয়ে যেতে হবে, একটা নদীও পার হতে হবে, খুব পরিশ্রমের পথ বাবা। মা, জো ডর গয়া ও মর গয়া, তাই মা নরহরি কখনো ভয় পায় না। তুমি নরহরির মা হয়ে কিনা ভয় পাচ্ছ? দিন দিন শয়তানির সুলতান তৈরি হচ্ছিস, তোকে যেতে হবে না, কাল আমি সকাল সকাল একা গিয়ে বাপের বাড়ি ঘুরে আসব, তোকে পরে নিয়ে যাব। মা, আমাকে নিয়ে চলো না। বললাম না কাল নয়, বাইরে অনেক বিপদ, আর একটু বড় হও তারপর নিয়ে যাব, যাও এখন ঘুমিয়ে পড়ো। নরহরিটাকে একা রেখে গেলাম, কি যে করবে সারাদিন বেচারা কে জানে, যে দুষ্ট হয়েছে। সন্ধে নামার আগে ফিরে আসতে হবে, যাই তাড়াতাড়ি পা চালাই। আহামরি আহামরি, আমার নাম নরহরি, যেথায় যত দুষ্ট আছে আমার ভয় থরহরি, মুঝকো পেহচান লো, মাই হু নরহরি, হরি হরি হরি। আরে ফাটিয়ে দিয়েছ বন্ধু, তোমার গলায় কি সুর! তুমি কে বন্ধু, আর তুমি এত ছোট কেন? আমি খরগোশ, আমি তো বড় ঘাস খেতে পারি না, তাই আমি ছোট। তাহলে চলো আমি তুমি বড় ঘাস খেয়ে আসি, তাহলে আমরা বড় হয়ে যাব। না বাবা, আমার বড় ঘাসে কাজ নেই, দূরে গেলেই বাঘ সিংহ শেয়াল আমাকে খাবে, তুমি যাও। আজ মা মামা বাড়ি গেছে, কি মজা! তাই রে নাই রে নাই, আজ মজা কি রে ভাই! ছাগলছানা নরহরি এত বড় জন্তু এর আগে কখনো দেখেনি, ষাঁড়ের শিং দেখে সে ভাবল ওটাও বুঝি ছাগল, অনেক ভালো ভালো খাবার খেয়ে সে এত বড় হয়েছে। তুমি কি খাও গো? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায় পাওয়া যায় গো? ওই বনের ভিতরে। আমাকেও সেখানে নিয়ে যাবে, আমিও ওই ঘাস কি তোমার মতো বড় হব। নরহরিকে নিয়ে ষাঁড়মশাই বনের ভেতরে যায়। নরহরি সেখানে পেট ভরে অনেক অনেক ঘাস খায়,
আর এত ঘাস খেয়ে তার পেট ফুলে একেবারে ঢোল, সে আর নড়তে পারে না। কি গো ছাগল ছানা, সন্ধে হলো তো, এবার বাড়ি চলো। আমি তো নড়তেই পারছি না, তুমি চলে যাও, আমি কাল যাব। সে কি গো, তোমার বাড়ির লোক তো চিন্তা করবে। বাড়িতে আজ মা নেই, মামা বাড়ি গেছে, কাল মা ফেরার আগেই আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি এই গুহার ভিতরে থাকো, আমি বাড়ি যাই। আজ মামার বাড়ি বড্ড খাওয়া হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। বাড়ি ফিরেই নাক ডেকে ঘুমোবো। কাল আবার সকাল সকাল মামার জন্য জঙ্গল থেকে ব্রেকফাস্ট নিতে যেতে হবে। কত কাজ রে বাবা। একটা কেমন কেমন গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। রে ওখানে শেয়ালের গুহায় কে ঢুকেছে, কার এত সাহস? কালো কালো হচ্ছে। রে বাবা, এ আবার রাক্ষস নাকি? গুহার ভেতর ওটা কে রে? এই রে শিয়াল এসে হাজির, আমাকে খাবে না তো? দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি একটু ভয় দেখাই গিয়ে। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। ওরে বাবা, এবার পালাই আমি, এ তো ভয়ঙ্কর এক জন্তু মনে হয়। মামা বাঁচাও, বাঁচাও মামা। কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে? মামা সর্বনাশ হয়ে গেছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা পঞ্চাশ বাঘে তার এক গ্রাস। বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন পঞ্চাশ ভাগে তার এক গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না মামা, গেলে যদি সে আমাকে হাঁ করে খেতে আসে? তুমি তো দুই লাফে পালাবে, আমি তো তোমার মতো ছুটতে পারবো না, আর সে তখনই আমাকে গিলে খাবে। ভাগ্নে, আমি তোমাকে কখনোই ফেলে পালাবো না। তবে তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো। এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। তাই তোমার নরহরি, দূর হত বাঘা, তোকে দিলুম দশ বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই শুনে বাঘের প্রাণ পাখি পালাবার জো করে, সেভাবে শেয়াল নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য নিয়ে এসেছে। ভয়ে বাঘ পঁচিশ হাত লম্বা একটা লাফ। বাবা রে বাবা, পালাই আমি। আর শেয়াল বেচারা এদিক ওদিক আছাড় খেতে থাকে। মামা আল, মামা আল, মামা আল। বাবা রে বাবা, পালাই আমি, ওই বেটা মনে হয় পিছনে আসছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি ব্যথা বাবা গো, মরে গেলাম গো, আমার ব্যথায় মরে গেলাম গো। ছাড়বো না, ছাড়বো না এই শয়তান বাঘকে, আমি এর শোধ তুলবই। ও ওরে বাবা গো, বাবা গো, মরে গেলাম গো, কি ব্যথা গো, ওই শয়তান বাঘকে আমি দেখাবো মজা। বাবা গো,